অপসারণ ক্ষমতা সংসদে দেওয়ার প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে 20 দলীয় জোট, চলছে জামায়াতের হরতাল। হরতালের নামে কোনো নাশকতা চালালে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে জাতীয় পার্টির দু গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছে। সিরিয়ায় সংঘাতের কারণে তুরস্কে পালিয়ে গেছে প্রায় 45,000 সিরীয় কুর্দি। এবং এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলীয় আর্চিন ক্লাবের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি সুমনা সেমি। এবারে বিস্তারিত, সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে হরতাল ডেকেছে 20 দলীয় জোট। গতকাল বিএনপি সভানেত্রীর গুলশানের কার্যালয়ে জোটের এক বৈঠকে হরতালের কর্মসূচি দেয় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং 20 দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদিজার পক্ষ হতে আমরা এই সংশোধনীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই সংশোধনী বাতিলের দাবিতে আগামী 22 সেপ্টেম্বর রোজ সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচনে ক্ষমতা জবরদখল করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে দমন করার লক্ষ্যে এই ষোড়শ সংশোধনীর মধ্য দিয়ে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার আয়োজন সম্পন্ন করেছে। এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও 5ই জানুয়ারি নির্বাচন প্রতিহিত করতে টানা হরতাল করে বিএনপি। এতে জনভোগান্তি ও প্রাণহানির মতো ঘটনা ঘটলেও ঠেকানো যায়নি নির্বাচন। এরপর থেকে হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকে বিএনপি। 10ম সংসদ নির্বাচনের পর এই প্রথম হরতাল দিল বিএনপি। রোববার সকাল 6টা থেকে শুরু হওয়া হরতালে বৃহস্পতিবারের মতো মাঠে নামেনি জামায়াত শিবির কর্মীরা। কর্মমুখী মানুষকে সকাল থেকেই দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রায়। মেঘলা আবহাওয়া, যাত্রী সংখ্যা কম হলেও হরতালের প্রভাবে সেভাবে দেখা যায়নি। তবে ঢাকা থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। হরতালের কারণে গন্তব্যে পৌঁছার মাধ্যম হিসেবে ট্রেনকেই বেছে নিয়েছেন সাধারণ যাত্রীরা। রাজধানীর বাইরের স্পর্শকাতর বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে নাশকতা ঠেকাতে কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদর দফতর থেকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাত থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীতে। হরতালের নামে কোনো রকমের সহিংসতা মেনে নেওয়া হবে না, এ ধরনের কর্মকাণ্ডে কঠোর হাতে দমন করা হবে। 5ই জানুয়ারির পর দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের নিয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বহির্বিশ্ব বাংলাদেশে ভাবমূর্তি এখন অনেক ইতিবাচক। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজকে যথেষ্ট শক্তিশালী। কথা দিয়েছিলাম যে আমরা নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব, আল্লাহর রহমতে সে কাজও আমরা শুরু করে দিয়েছি। দেশের ভাবমূর্তি আমরা উজ্জ্বল করতে সক্ষম হয়েছি। এখন আর বাংলাদেশ ওই সন্ত্রাস দুর্নীতি জঙ্গিবাদের দেশ না, বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ, উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। 7টা বিভাগের জন্য 7টা টিম আমরা তৈরি করে দিচ্ছি। এখানে শুধু ওই যে ঘুরে আসা না, একদম বসে থেকে সংগঠনটাকে গড়ে তোলা। অন্য অন্য আমাদের সহযোগী সংগঠনগুলি তাদের সম্মেলনের কাজ এগিয়ে যাচ্ছে এবং তারাও যাতে, কারণ সংগঠনটা হচ্ছে আসল, সংগঠনটাকে সুসংগঠিত করতে হবে। সময় কিন্তু বেশি না, এটা 2014 প্রায় শেষ হওয়ার পথে। রংপুরে জাতীয় পার্টির দু গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছে। শনিবার বেলা 12টায় জাতীয় পার্টির নবঘোষিত কমিটির জেলা ও মহানগর কমিটির নেতারা দলের চেয়ারপারসন হুসেইন মোহাম্মদ এরশাদকে শুভেচ্ছা জানানোর জন্য মিছিল বের করে। শাপলা চত্বর এলাকায় আগের কমিটির লোকজন ওই মিছিলে ককটেল ছোড়ে, শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আশপাশের দোকানপাট ও জাতীয় রিক্সা শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করা হয়। জেলার পাবলিক লাইব্রেরির মাঠে
মধ্যে জাতীয় পার্টির বিবাদমান দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে রংপুরে উত্তেজনা বিরাজ করছিল। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে জেলা প্রশাসন শনিবার ভোর 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই মাঠে 144 ধারা জারি করে। প্রতিবারের ন্যায় এবারও সরকারি ব্যবস্থাপনায় হাজিগণের পবিত্র হজ পালনের ব্যবস্থা করা হয়েছে। মদিনা মুনাওয়ারায় সরকারিভাবে হাজিদের জন্য বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য হজ মন্ত্রণালয়ের উপসচিব জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে তদারকি করছেন। মদিনায় হাজিদের বাড়ি ভাড়ার দায়িত্ব নিয়েছেন জসিম ভূঁইয়া। হাজিদের সুষ্ঠুভাবে মসজিদে নববী জিয়ারতের জন্য এবার মসজিদের খুব কাছাকাছি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। এর ফলে অত্যন্ত কম সময়ে হাজিগণ মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন। খাবার হোটেলগুলো অনেক কাছাকাছি হওয়ায় হাজিদের খাবার দাবারের ক্ষেত্রেও নেই কোনো সমস্যা। এবারের সরকারি পর্যায়ে হজ ব্যবস্থাপনায় অত্যন্ত সন্তুষ্ট মদিনায় আসা হাজিগণ। চলতি বছর বাংলাদেশ থেকে 98,799 জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 1,534 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 97,265 জন হজ পালন করতে যাবেন। এবছর বেসরকারি হজ ব্যবস্থাপনায় অংশ নিয়েছে 835টি এজেন্সি। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় সংঘাতের কারণে তুরস্কে পালিয়ে গেছে প্রায় 45,000 সিরীয় কুর্দি। তুরস্কের উপপ্রধানমন্ত্রী নোমান আকরামুতুলমাস শনিবার জানান, সিরিয়ার সাথে সীমান্ত পথ খুলে দেওয়ার প্রায় 45,000 সিরীয় কুর্দি তুরস্কে এসে পৌঁছেছেন। এরা প্রধানত 8টি সীমান্ত পথে তুরস্কে প্রবেশ করেছেন বলে জানান উপপ্রধানমন্ত্রী। গত জুলাই মাসে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে খেলাফত ঘোষণা করে ইসলামিক জঙ্গি সংগঠনের ইসলামিক স্টেট আইএস। তাদের প্রায় 30,000 যোদ্ধা রয়েছে বলে জানা গেছে। 3 বছর আগে আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তুরস্কে আশ্রয় নিয়েছে প্রায় 8 লাখ শরণার্থী। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ। এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বের নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার আর্চিমস ক্লাবের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র। কলম্বের সুথাগাথা স্টেডিয়ামে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে শেখ রাসেল, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি শেখ রাসেল। তবে বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় শেখ রাসেল। পরে 66 মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় এনকোচার ক্লিংসে গোল করে লিড এনে দেয় শেখ রাসেলকে। গোল শোধে মরিয়া হয়ে পড়ে আর্চিম ক্লাব। গোল পরিশোধে ব্যর্থ হওয়ার জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। 24 সেপ্টেম্বর বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার রিমিয়ংশুরের বিপক্ষে মাঠে নামবে শেখ রাসেল। সেই ম্যাচে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠবে বাংলাদেশের দল শেখ রাসেল। এবারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতার খবর। হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে বাড্ডা এলাকার বেড়াইত ইউনিয়নের বালু নদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। শনিবার বিকেল 3টার দিকে বেড়াইত বালু নদীর ঘাটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, বেড়াইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বেড়াইত ক্রীড়া সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব করছেন। বেড়াইত ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় এই প্রতিযোগিতায় 28টি দল অংশ নিচ্ছে বলে জানান বেড়াইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এর মধ্যে নবাবগঞ্জ, মান্ডা, ত্রিমোহনী, নাসিরাবাদ, ভৈরব, গাজীপুর, দক্ষিণখান, মানিকনদী, সাতারকুল, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় প্রতিযোগী রয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য রয়েছে একটি ওয়ালটন মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টেলিভিশন এবং অংশগ্রহণকারী প্রত্যেক দলের জন্য রয়েছে আকর্ষণীয় টেলিভিশন। এদিকে এই নৌকাবাজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকার উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদে দেওয়ার প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে 20 দলীয় জোট, চলছে জামায়াতের হরতাল। হরতালের নামে কোনো নাশকতা চালালে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে জাতীয় পার্টির দু গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছে। সিরিয়ায় সংঘাতের কারণে তুরস্কে পালিয়ে গেছে প্রায় 45,000 সিরীয় কুর্দি। এবং এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলীয় আর্চিন ক্লাবের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন মিলেনিয়াম টিভি .net এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের।